আসসালামু আলাইকুম দর্শক, পাশে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, আপনাদের মানতে হবে যে মেয়েটা দেখতে কিন্তু সুন্দর, আসলেই সুন্দর, কিন্তু তাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে কেন? এত সুন্দর একটা মেয়েকে এইভাবে বেঁধে রাখা হয়েছে, কি অবস্থায়? আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে তাকে কিন্তু শিকল দিয়ে বাঁধ বেঁধে রাখা হয়েছে, মানে কি? দর্শক শ্রোতা, এই মেয়েটার আসলে সমস্যা আছে একটি, তিনি এই মেয়েটার ভিডিও আমাদের এক সাংবাদিক ভাই করেছেন, সে ভিডিওটা ফেসবুকে এখন মোটামুটি ভাইরাল, তো আমি আপনাদের সাথে এই মেয়েটার জীবন কাহিনী আসলে কিছুটা শেয়ার করতে চাই। দর্শক শ্রোতা, স্ট্যাটাসে লেখা ছিল যে টাকার অভাবে, চিকিৎসার অভাবে ফুটফুটে সুন্দর মেয়েটির মানে মৃত্যুর মুখে, বাঁচার জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন, শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন মৌসুমীর জীবন, অর্থাৎ বুঝতে পারলেন যে সে আসলে মানসিকভাবে ভারসাম্যহীন। আমরা ভিডিওটা দেখাবো, আমরা কিছু কথা শোনাবো। মা সংসার ছেড়ে চলে যাওয়ার পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে 2 বছর যাবৎ শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন 14 বছরের মৌসুমি, মানে তার বয়স মাত্র 14 বছর। তার বাসা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার 2 নং গাজীপুর ইউনিয়ন এবং গাজীপুরের গ্রামের আবখালেকের মেয়ে। তো তাকে বাঁচানোর জন্য বিকাশ নাম্বার প্রচার করা হচ্ছে ফেসবুকে বিভিন্ন জায়গায়। তো আমরা চলেন না আসলে তার সমস্যা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। মানে আমার কাছে সত্যি আজব লাগছে, এত সুন্দর একটা মেয়ে, আমার মানে এখনও বিশ্বাস হচ্ছে না যে সে মানসিকভাবে ভারসাম্যহীন। আপনাদের যদি মনে হয়, আপনারা ফেসবুকে চঞ্চল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা বিকাশ নাম্বারে যোগাযোগ করবেন আগে, ঠিক আছে? যোগাযোগ করে যদি সাহায্য করার ইচ্ছা হয় সাহায্য করবেন, এটা মানবিক ভিডিও বলতে পারেন। আমরা ভিডিওটা দেখি। সম্মানিত সুধি, অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা, অত্যন্ত দুঃখভরা হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি সেটি অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয় বিদারক। সুন্দর ফুটফুটি একটি মেয়ে যার জীবনটা অন্য আর 10টা মেয়ের মতোই ছিল, স্বাভাবিক, স্কুলে যেত, পড়াশোনা করত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে এখন ছিকলে বন্দী। তার এই হঠাৎ করেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পর এই শিকলে বাঁধা অবস্থায় তার জীবন চলছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর থানার গাজীপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের গাজীপুর গ্রামে। এখানে আব্দুল খালেক মিয়ার মেয়ে মৌসুমি, মৌসুমির মা এই সংসার থেকে চলে যাওয়ার পর প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেছে, মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। তার বাবা এতটাই অসহায়, নিজস্ব অর্থ জমি কোনো কিছু নেই বললেই চলে। এই মেয়েটিকে চিকিৎসা করাবে সেই সুযোগও তার নেই। এখন এই মেয়েটিকে বাঁচানোর জন্য চিকিৎসা প্রয়োজন, চিকিৎসার জন্য তিনি সকলের ধারে ধারে ঘুরছেন এবং সহযোগিতা চাচ্ছেন যেন এই মেয়েটি অন্তত চিকিৎসা করে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তার এই শিকলে বাঁধা জীবনে সে এতটাই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে যে সে নিজে নিজে কোনো কিছু করতে পারে না, তাকে শিকলে বেঁধে রাখতে হয়, নাহলে পাগলের মতো, উন্মাদের মতো এখানে সেখানে ছোটাছুটি করে। আমি যদি তার বাবার সাথে একটু কথা বলি, বসেন, কতদিন যাবত আপনার মেয়ে অসুস্থ? 2-2.5 বছর। এখন চিকিৎসার জন্য কি করতেছেন? এখন আপনার চিকিৎসার জন্য যারা মানবিক আছে, ভালো মানুষ আছে, যারা সহযোগিতা করতে চায়, তাদের কাছে একটা আবেদন জানান যেন আপনার মেয়েকে চিকিৎসার জন্য সহযোগিতা করে। আব্দুল খালেক ভাই যেটি বলছিলেন যে তার মেয়েটিকে বাঁচানোর জন্য যার হৃদয়বান আছে তাদের কাছে আকুল আবেদন যেন এই শিকলে বাঁধা জীবন থেকে মুক্তি পেয়ে পড়ালেখার জীবন আবার ফিরে যেতে পারে, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তার জন্য সুচিকিৎসা প্রয়োজন, তার জন্য একটু আর্থিক সহযোগিতা প্রয়োজন। সকলের নিকট আমি সংবাদকর্মী মহিদুল আলম চঞ্চল আহ্বান জানাচ্ছি যেন একটু সহযোগিতার জন্য এই মেয়েটি যেন একটি সুন্দর জীবনে ফিরে আসে। তার এই শিকলে বাঁধা জীবন আমরা দেখতে চাই না, সুন্দর মেয়েটি যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই কথা বলেই
আমি সংবাদকর্মী মহিন্দ্র আলম চঞ্চল এই গাজীপুর ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছি। সকলের সহযোগিতার জন্য তার বাবার কাছ থেকে আমরা নাম্বার নিয়ে বিকাশের মাধ্যমে যদি সহযোগিতা করেন তাহলে করতে পারেন, অথবা আপনারা নিজে এসে চিকিৎসার জন্য সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ দর্শক শ্রোতা। আমি দোয়া করবো যে মহান আল্লাহ তাআলা মেয়েটিকে দ্রুত সুস্থ করে দেখ। আমিন।